মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। নাচ নিয়ে আমি কত স্বপ্ন দেখেছিলাম, ন্যাশনাল কন্টেস্টে দৌড় করায় পৌঁছে গিয়ে স্বপ্নটা যখন এভাবে ভেঙে চুরমার হয়ে গেল, তখন আমার বুকের ভেতরটা কা কা করছিল। রিক, মনকে অনেক বোঝালাম, হয়তো হয়তো সেই মুহূর্তে নাচটা আমার জন্য নয়, আমার বাবাকে বাঁচানোই আমার জীবনের সব থেকে বড় লক্ষ্য। তখন নাচ তো আমি পরেও করতে পারবো, কম্পিটিশনেও নাম দিতে পারবো। মনকে অনেক বোঝালাম, ধীরে ধীরে আমার শরীরে মিহি বেড়ে উঠতে থাকে। তখন আমার গর্ভাবস্থা 7 মাস। হাসপাতালে আমি কিছু টেস্টের জন্য গেলাম। বাচ্চাটার একটা ক্রোমোজোমাল সমস্যা রয়েছে, কোনোদিনই আর 5টা সুস্থ স্বাভাবিক বাচ্চার জীবন সে কাটাতে পারবে না। এই ধরনের বাচ্চারা পরবর্তীকালে ডায়াবেটিক হয়ে পড়ে। দেখো মেয়ে হয়েছে, কি মিষ্টি। নাকামি রাখো তো, কি করবো এই মেয়েকে নিয়ে? ওর বাবা মা টাকা না দিয়ে বিদেশ চলে গেল। ইস, আমারই ভুল, ওই বিদেশি পার্টিটাকে আমার বিশ্বাস করা উচিত হয়নি। সবকিছু শেষ হয়ে গেল মধুবনি। সৌভিক, কিভাবে কথা বলছো তুমি? দেখো এখন তো আর কিছু করার নেই, আমাদেরকে সবকিছু আবার নতুন করে শুরু করতে হবে। আমরা তোকে ফেলে দিতে পারি না। কি ড্রামা শুরু করছো, কি ড্রামা শুরু করছো তুমি? তুমি বুঝতে পারছো না তুমি ভুল করছো? আমি কিন্তু ভালো বলে তোমাকে এখনো সুযোগ দিচ্ছি, অন্য কোনো ছেলে হলে না? অন্য কোনো ছেলে হলে তো প্রথমেই মানা করে দিত সৌভিক। তোর কথা শুনে তো এখন বোঝাই যাচ্ছে তুমি টাকার জন্য রাজি হয়েছিলে। এখন টাকা না পেয়ে অসভ্যতা করাকে আর যাই বলা যাক, ভালো বলা যায় না সৌভিক। এই শোনো, ওসব জ্ঞানের কথা না আমি শুনতে চাই না মধুমণি। আমার সাফ কথা, তোমায় একজনকে বেছে নিতে হবে, হয় আমি নয় ওই বাচ্চাটা। মা যখন হয়েছি, বাচ্চা মেয়েটার সাথে যখন মায়ার জালে একবার জড়িয়ে পড়েছি, একা হয়েও ওকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব, ভালোবেসে বড় করে তোলার দায়িত্ব আমার, আমার একার। তারপর একদিন বাধ্য হয়ে দুর্গাপুর ছেড়ে কলকাতায় চলে এলাম, সেদিনই ঠিক হয়ে গেল, মিহি আমার জন্য আর আমি মিহির জন্য। নিজেকে বাঁচতে হবে, আমার মেয়েকে বাঁচাতে হবে। সেদিন থেকে আমার একা মায়ের লড়াই শুরু। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।